আজকের ভিডিওতে আমি আপনাদের হিন্দুদের অন্যতম প্রিয় আরাধ্য দেবী মা লক্ষ্মীর ব্যাপারে বেশ কিছু কিছু অজানা তথ্য জানাব ওম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত আমাদের প্রত্যেকেরই বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করা হয় কিন্তু মা লক্ষ্মী কিন্তু অনেক রকমের রূপে আমাদের মধ্যে বিরাজমান কখনও তিনি রূপলক্ষ্মী কখনও তিনি ধনলক্ষ্মী তাই আমাদের বাড়িতে কোন লক্ষ্মী মায়ের পুজো হয় সেটাও কিন্তু আমাদের জন্য জানা খুবই প্রয়োজন কারণ স্থান বিশেষে বিভিন্ন ধরনের লক্ষ্মীর প্রতিরূপকে পুজো করা উচিত তবে কিন্তু সেই স্থানে সঠিকভাবে মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয় যেমন ধরুন কোনো ব্যবসার ক্ষেত্রে যদি মা লক্ষ্মীর পূজা করা হয় কোনো দোকানের মধ্যে সেক্ষেত্রে ধনলক্ষ্মীর পূজা করা উচিত আমার ঘরের জন্য গৃহলক্ষ্মী গৃহলক্ষ্মীর পুজো ঘরে করলে ঘরের ধন সম্পদও যেমন ফুলে ফেঁপে ওঠে তেমন ঘরের কোনো রকম অলক্ষ্মী শক্তি বা কোনো রকম নেগেটিভ পাওয়ার যদি থাকে সেটিও মা লক্ষ্মীর আরাধনার মাধ্যমে ঘর থেকে দূর হয়ে যায় ইত্যাদি লক্ষ্মী মায়ের আরও অনেক রকম রূপ আছে এবং তাদেরও বিভিন্ন স্থানে আরাধনা করা হয়ে থাকে আজকের ভিডিওটিতে আমরা শুরু থেকে শেষ অবধি যখন আপনারা শুনবেন তখন লক্ষ্মী মায়ের ব্যাপারে আরও অনেক অজানা তথ্য আপনাদের জানা হয়ে যাবে মূলত বাঙালিরা লক্ষ্মী পুজো করে দেবীপক্ষের শেষ পূর্ণিমাটিতে যেটিকে আমরা বলে থাকি লক্ষ্মী পূর্ণিমা এবং লক্ষ্মী পূর্ণিমায় লক্ষ্মীর আরাধনার মাধ্যমেই দেবীপক্ষের শেষ হয় এছাড়াও অনেক বাড়িতেই প্রত্যেক বৃহস্পতিবারই মা লক্ষ্মীর আরাধনা করা হয় অনেককেই বৃহস্পতিবারকে লক্ষ্মী বারও বলে থাকেন ভাদ্র মাসের লক্ষ্মী পুজো কিন্তু বাঙালিদের মধ্যে খুব প্রচলিত এছাড়াও আরও অন্যান্য অনেক তিথিতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে বিভিন্ন বাড়ি বাড়িতে আবার অবাঙালিদের মধ্যে লক্ষ্মী পুজো লক্ষিত হয় যেদিনকে আমরা কালী পুজো করি ঠিক তার পরের দিন অর্থাৎ দিওয়ালির দিনকে দিওয়ালির দিনকে তারা লক্ষ্মী দেবীর আরাধনাকে অত্যন্ত শুভ মনে করেন এবং এর দ্বারা ঘরে বা ব্যবসায় ধন সম্পত্তি অনেক বেশি ফুলে ফেঁপে ওঠে এবং মানুষের অনেক বেশি সমৃদ্ধি হয় বলে তাদের ধারণা লক্ষ্মী দেবীর উৎস সম্বন্ধে অনেক রকম মতবিরোধ আছে অর্থাৎ বিভিন্ন বইতে বা বিভিন্ন ঋষিদের মতে লক্ষ্মী দেবীর অনেক রকমের উৎসের কাহিনী কিন্তু শুনতে পাওয়া যায় যেমন বৈদিক শাস্ত্র বা পূরণ অনুযায়ী লক্ষ্মী হলেন কার্তিকীয় পত্নী আবার অনেক জায়গায় লক্ষ্মী হল গণেশের পত্নী কিন্তু আমরা জানি যে লক্ষ্মী দেবী হলেন মা দুর্গার প্রথম কন্যা যিনি কিনা গণেশের দিদি বা বোন অনেকেই আবার মনে করেন লক্ষ্মী আর সরস্বতী নাকি একই দেবীর দুই রূপ যাদের মিলিত রূপকে শস্য বা সম্পদের দেবী হিসেবে ধরা হয় আবার অনেকেই মনে করেন লক্ষ্মী দেবী হল ধরিত্রের দেবী বসুমতী শ্রী হলো লক্ষ্মীরই অন্য আর এক নাম পরাশর সংহিতার মধ্যে তিনটি শক্তির উল্লেখ করা আছে তার মধ্যে একটি শক্তি হলো শ্রী এই তিনটি শক্তি একটি একটি করে নারী শক্তির প্রতিরূপ এই শ্রী কথাটির অর্থ হল সৌন্দর্য শ্রীদেবীর বা রূপে লক্ষ্মী দেবীর পুজো করার মাধ্যমে ধন সম্পত্তি বৃদ্ধি হয় এই ধারণা বহু পুরনো দিন থেকেই চলে আসছে ঋগ্বেদে লক্ষ্মীদেবীর অপূর্ব রূপের বর্ণনা করা আছে ঋগদেব অনুযায়ী লক্ষ্মীদেবী হলেন হিরণ্যবর্ণা ও স্বর্ণময়ী তিনি তার ভক্তদের আরাধনায় যখন সন্তুষ্ট হন তখন তাদেরকে অশ্ব স্বর্ণ অর্থ ইত্যাদি দান করে থাকেন এছাড়াও দেবীর আরাধনার মাধ্যমে ঘরে এবং ব্যবসার স্থানে বা অন্যান্য স্থানে অলক্ষ্মীর বিনাশ হয় এবং লক্ষ্মীদেবী তার ভক্তের পুজোয় যদি তুষ্ট হন তাহলে তিনি অর্থ এবং স্বর্ণের পাশাপাশি যশও প্রদান করে থাকেন বিষ্ণু পুরাণ অনুযায়ী দেবীর উত্থান বা উৎসের কাহিনী কিন্তু একটু আলাদা সেখানে বলা আছে দেবীর উত্থান হয়েছিল সমুদ্র মন্থনের দ্বারা অনেকেই বলেন যে স্বর্গে যখন হাহাকার চলছে একজন মুনির অভিশাপে তখন স্বর্গের হারিয়ে যাওয়া সৌন্দর্য বা শ্রী ফিরিয়ে আনার জন্য দেবতাদের বিষ্ণু পরামর্শ দেন সমুদ্র মন্থন করার জন্য অসুখদের সাথে নিয়ে দেবতারা সমুদ্র মন্থন করতে থাকে সেই সমুদ্র মন্থনের দ্বারাই নাকি উঠে আসেন শ্রীদেবী বা লক্ষ্মীর দেবী তাই জন্য তার নাম সমুদ্র উদ্ভবা এইভাবে যখন তিনি সমুদ্রের মধ্যে থেকে উঠে আসেন তখন শ্রী বিষ্ণু তাকে বুকের মধ্যে স্থান দেন বিষ্ণু যেহেতু জগতের প্রতিপালক আর লক্ষ্মীদেবী যেহেতু জগতের ময়ী মাতা তাই জন্যই বিষ্ণুদেব লক্ষ্মী মাকে নিজের বুকের মধ্যে স্থান দিয়েছিলেন এবার আসা যাক লক্ষ্মী দেবী কী করে বিষ্ণু পত্নী হয়ে উঠলেন সেই কাহিনীতে। শোনা যায় লক্ষ্মী দেবী নাকি বিষ্ণুকে নিজের স্বামী হিসেবে পাওয়ার জন্য বহু দিন ধরে সমুদ্রের তলায় কঠোর তপস্যা করছিলেন এইভাবে লক্ষ্মীদেবীকে ফাঁদে ফেলার জন্য অন্যান্য দেবতারা তার সামনে বিষ্ণুর রূপ ধরে আসেন কিন্তু লক্ষ্মীদেবী জানতেন যে শ্রী বিষ্ণু স্বয়ং ছাড়া অন্য কেউ বিশ্বরূপ ধারণ করতে পারে না তাই যেই লক্ষ্মীদেবীর সামনে আসেন তাকে লক্ষ্মীদেবী বলেন বিষ্ণুরূপ ধারণ করতে এভাবে স্বয়ং ব্রহ্মাও বিশ্বরূপ ধারণ করতে না পারার জন্য লজ্জিত হয়ে সেখান থেকে ফিরে যান এইভাবে কঠোর তপস্যারত লক্ষ্মীদেবীকে দেখে শ্রী বিষ্ণু অত্যন্ত তুষ্ট হন এবং স্বয়ং সেখানে হাজির হয়ে বিশ্বরূপ দেখিয়ে লক্ষ্মীদেবী মনকে শান্ত করেন এবং তারপরে তাকে স্ত্রী রূপে গ্রহণ করেন বিষ্ণুর যেমন অনেকগুলো অবতার আছে ঠিক তেমনই লক্ষ্মীদেবীরও অনেক অবতার আছে তিনি সীতা রাধা রূপে বিরাজমান দেবী কেবলমাত্র ধন সম্পদের দেবী এমনটা কিন্তু নয় ভারতবর্ষে বিভিন্ন বিশ্বাস অনুযায়ী তিনি কৃষি খনিজ পশু শিল্প ইত্যাদিরও দেবী অর্থাৎ ইত্যাদি নানান বিষয় আশীর্বাদ প্রাপ্ত হওয়ার জন্য দেবীর আরাধনা করা হয় অনেকে আমার বলেন সরস্বতী দেবীর আটটি রূপের মধ্যে একটি রূপ হলো লক্ষ্মী দেবী আবার অনেকে বলেন লক্ষ্মীর যে বিভিন্ন রূপ পাওয়া যায় সেই রূপগুলি হলো লক্ষ্মীদেবীর বিভিন্ন গুণের একটি সমাহার তাহলে আজকের ভিডিওতে আমরা লক্ষ্মীদেবীর ব্যাপারে যা যা তথ্য আপনাদেরকে জানালাম সেগুলি জানতে পেরে আপনাদের কেমন লাগলো আমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য